সো বন্ধুরা, ফেসবুক অন করলে প্রথমে দেখায় স্টোরিজ বাই স্ট্যাটাস। স্টোরিজ বাই স্ট্যাটাসে তোমরা 24 ঘন্টা পর পর নতুন নতুন স্ট্যাটাস আপডেট করতে পারবে। তোমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্ট্যাটাস আপডেট করে থাকো, অনেকেই তোমার স্ট্যাটাসগুলোকে দেখে। কিন্তু সমস্যাটা হলো, তোমরা অনেক সময় তোমাদের পার্সোনাল কোনো স্যার ম্যাডাম বা পার্সোনাল কোনো ফ্রেন্ডকে স্ট্যাটাসগুলো দেখাতে চাও না, কিন্তু তাও তারা স্ট্যাটাসগুলোকে দেখে ফেলে। তো এটাই তোমাদের সমস্যা। তোমরা এই সমস্যাটা আমি তোমাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমাধান করে দেব। কীভাবে তোমরা তোমাদের স্ট্যাটাসগুলোকে হাইড করবে। তুমি তাদের স্ট্যাটাস দেখতে পাবে, অথচ তোমার স্ট্যাটাস তারা দেখতে পাবে না। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই তোমরা এটা সলভ করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটিতে লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দাও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড প্রেস করে অল নোটিফিকেশন করে নাও, যাতে পরবর্তী সময় তোমরা এরকম একটা হেল্পফুল ভিডিও পাও। এবং যদি তোমরা এটা হোয়াটসঅ্যাপে করতে চাও, তাহলে তোমরা এটা হোয়াটসঅ্যাপেও করতে পারো। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে খুব ইজিভাবে দেখিয়ে দিয়েছি, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। যদি তোমরা হোয়াটসঅ্যাপে এটা করতে চাও, তাহলে তোমরা ভিডিওটি দেখতে পারো। ভিডিওটির লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, অথবা তোমরা আই বাটনে পেয়ে যাবে। তো ভিডিওটি তোমরা দেখে নেবে। সো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে মোবাইল অন করে দেখিয়ে দেবো যে ফেসবুকে স্ট্যাটাস তোমরা কীভাবে হাইড করবে। তো চলো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে অন করে নেবে। মোবাইল অন করার পরে ফেসবুকটাকে অন করবে। তোমরা তোমাদের ফেসবুকটাকে এইভাবে অন করে নেবে। এভাবে তোমরা ফেসবুকটাকে অন করে নেবে। প্রথমে ফেসবুক অন করলে তোমরা এইভাবে থ্রি ডট দেখতে পাবে। দেখো, কর্নারে থ্রি ডট দেখাচ্ছে। তারপরে তোমরা থ্রি ডটে ক্লিক করবে। এইভাবে থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করলে এইভাবে মেনু ওপেন হয়ে যাবে। তারপরে তোমরা নিচে এইভাবে স্ক্রোল ডাউন করবে। এইভাবে তোমরা নিচে স্ক্রোল ডাউন করবে। তো নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসির অপশান দেখতে পাবে। দেখো, এখানে দেখাচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। তারপরে তোমরা এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলে আবার একটা সেটিংয়ের অপশান দেখাবে। এখানে দেখাচ্ছে, দেখো, সেটিং। তারপরে তোমরা সেটিংয়ে ক্লিক করবে। সেটিংয়ে ক্লিক করলে এরকমভাবে নতুন ইন্টারফেস আসবে। তো তারপরে তোমরা নিচে এভাবে স্ক্রোল ডাউন করবে। এইভাবে নিচে স্ক্রোল ডাউন করে নিচে চলে আসবে। তো দেখো, এখানে দেখাচ্ছে স্টোরিজ, আর নিচে দেখাচ্ছে স্টোরি সেটিং। তো তারপরে তোমরা স্টোরি সেটিংয়ে ক্লিক করবে। স্টোরি সেটিংয়ে ক্লিক করলে এরকমভাবে ওপেন হবে। তো প্রথমে দেখো, দেখাচ্ছে স্টোরি প্রাইভেসি। তো তারপরে তোমরা স্টোরি প্রাইভেসিতে ক্লিক করবে। স্টোরি প্রাইভেসিতে ক্লিক করলে এরকমভাবে ওপেন হবে, হু ক্যান সি ইউয়ার স্টোরি, ইউয়ার স্টোরি উইল বি ভিজিবল ফর 24 আওয়ার্স অন ফেসবুক অ্যান্ড ম্যাসেঞ্জার। তো অবশ্যই তোমরা এটা জানো, তুমি যে স্ট্যাটাসটা আপডেট করছো সেটা 24 ঘন্টার জন্যই থাকে, তারপরে সেটা অটোমেটিক্যালি ডিসেবল হয়ে যায়। তো কীভাবে তোমরা স্ট্যাটাসগুলোকে হাইড করবে। তো দেখো, এখানে দুটো অপশান দেখাচ্ছে, পাবলিক, আর নিচে দেখাচ্ছে ফ্রেন্ড। তো তারপরে তোমরা এই ফ্রেন্ড অপশানে ক্লিক করবে। ফ্রেন্ড অপশানে ক্লিক করবে, তারপরে এরকমভাবে পপ আপ চলে আসবে, চেঞ্জ স্টোরি প্রাইভেসি। তো তারপরে তোমরা এই চেঞ্জে ক্লিক করবে। এইভাবে তোমরা চেঞ্জে ক্লিক করবে। চেঞ্জে ক্লিক করলে এরকমভাবে হাইড স্টোরি ফ্রম এটা অন হয়ে যাবে। তারপরে তোমরা হাইড স্টোরি ফ্রমে ক্লিক করবে। এইভাবে ক্লিক করলে তোমার ফ্রেন্ড লিস্টে যতজন ফ্রেন্ড আছে তাদেরকে এখানে দেখাবে, এবং তুমি যদি এখানে খুঁজে না পাও, তাহলে তুমি এখানে খুব সহজে তাদেরকে খুঁজে নিতে পারবে। এইখানে সার্চ বারে গিয়ে তাদেরকে এভাবে খুঁজে নিতে পারবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমরা কীভাবে তাদেরকে হাইড করবে। তো তাদেরকে শুধু এইভাবে তোমরা এইভাবে সিলেক্ট করে নেবে, এইভাবে তাদেরকে সিলেক্ট করে নেবে। তারপর এটাকে এইভাবে ব্যাক করে দেবে। ব্যাক করার পরে আবার পাবলিক অপশানে এইভাবে ক্লিক করে দেবে। পাবলিক অপশানে ক্লিক করার পরে আবার তোমরা এটাকে ব্যাক করে দেবে। ব্যাক করলে এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে এবং তারা হাইড হয়ে যাবে। এইভাবে তারা হাইড হয়ে যাবে, এবং তোমরা পরবর্তী সময় তাদেরকে কিভাবে আনহাইড করবে। তো সেম একই প্রসেস, আবার থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করার পরে আবার সেটিংয়ে ক্লিক করবে। সেটিংয়ে ক্লিক করার পরে আবার স্ক্রোল ডাউন করবে। তারপরে স্টোরিজে চলে আসবে। স্টোরি সেটিংয়ে ক্লিক করবে। স্টোরি সেটিংয়ে ক্লিক করার পরে প্রাইভেসিতে ক্লিক করবে। স্টোরি প্রাইভেসিতে ক্লিক করবে। স্টোরি প্রাইভেসিতে ক্লিক করার পরে আবার ফ্রেন্ডসে ক্লিক করবে। ফ্রেন্ডসে ক্লিক করার পরে চেঞ্জ স্টোরি প্রাইভেসি চেঞ্জে ক্লিক করবে। এখানে চেঞ্জে ক্লিক করবে। চেঞ্জে ক্লিক করার পরে এটা অটোমেটিক চলে আসবে, হাইড স্টোরি ফ্রমে ক্লিক করবে। আবার ক্লিক করার পরে তাদেরকে এইভাবে সিলেক্ট করে নেবে। এইভাবে তাদেরকে আনসিলেক্ট করে নেবে এবং আবার ব্যাক করে দেবে। এইভাবে ব্যাক করে দেবে এবং আবার এদের এটাকে পাবলিক করে দেবে। পাবলিক করার পরে আবার এটাকে ব্যাক করে দেবে। অটোমেটিক এটা আপডেট হয়ে যাবে এবং তারা আবারও আনহাইড হয়ে যাবে। তোমরা এইভাবে তোমরা তাদেরকে হাইড করতে পারবে এবং আনহাইডও করতে পারবে। সো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, ইচ্ছা হলে কমেন্ট শেয়ার করতে পারো।
এবং এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা ব্ল্যাক এন্ড প্রেস করে অল নোটিফিকেশন করে নাও, যাতে পরবর্তী সময় তোমরা এরকম একটা হেল্পফুল ভিডিও পাও। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। বাই বাই।